মকর সংক্রান্তির পুণ্য স্নান সেরে সকাল থেকেই অসংখ্য মানুষ হাজির হয়েছিলেন কাঁসাই কুমারীর সঙ্গমস্থল বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার সংলগ্ন পরেশনাথ মন্দির প্রাঙ্গণে। গত 50 বছর ধরে এখানে মকর সংক্রান্তির দিন নিয়ম করে চলছে পরেশনাথের মেলা। এই মেলার অন্যতম আকর্ষণ বাউল গানের আসর। বাউল মেলা এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, প্রায় এখানে 50 বছর হয়ে আসছে। তার আগে আবার সারঙ্গল বলে একটা গ্রাম ছিল কংসাবতী জলাধারের মধ্যে, সেখানে হয়েছে প্রায় শত বছর আগে। এলাকাবাসী এবং অবৈধ ভাগ তীর্থ কমিটির পরিচালনায় এই মেলাটা অনুষ্ঠিত হয়ে আসছে। তারপর এখানে আবার একটা শুরু হয়েছে বাউল মেলা। এই বাউল মেলা করার ফলে এখানে মেলাটার আবার গুরুত্ব বেড়েছে। এখানে যারা অনেক দর্শনার্থী শ্রোতা তারা খুব আনন্দ উপভোগ করছে। প্রতি বছর মকর সংক্রান্তির দিন সকাল থেকেই প্রচুর মানুষ এখানে ভিড় জমান। একই সঙ্গে মুকুটমণিপুরে বেড়াতে আসা পর্যটকরাও হাজির হয়ে যান এই মেলায়। সাধারণ মানুষ সাধু সন্তদের উপস্থিতির পাশাপাশি বাউল গানের আসর বছরের এই বিশেষ দিনটিকে করে তোলে বৈচিত্র্যময়। কংসাবতী ভালো লাগে আমাদের, গোড়াবাড়ি আমাদের ভালো জানিস, আমরা ভালো চাই আর যেন ভালো হয়, সৌন্দর্য হয়েছে মমতা দিদি আসাতে। হ্যাঁ, আর বর্তমান যুগে আরও কিছু দরকার আছে, কিছু কিছু কাজ যেন হয়, এই পাহাড়গুলো যেমন পরশনাথের মন্দিরটা খুব সৌন্দর্য যেন হয়। হ্যাঁ, ফি বছর নিখাদ আনন্দের টানে মানুষ ছুটে আসেন এই মেলায়, আনন্দও করেন। তিমির কান্তিপতির রিপোর্ট, কলকাতা 24/7, বাঁকুড়া।